আসসালামু আলাইকুম সবাইকে। আমরা যারা বই পড়ি কিংবা বইয়ের খবর রাখি তারা জানি প্রতি বছর পুরো পৃথিবী জুড়ে কত অসংখ্য বই প্রকাশিত হয়। বাংলা একাডেমির সূত্র বলছে শুধুমাত্র অমর একুশে গ্রন্থমেলায় ফেব্রুয়ারি মাস জুড়ে বই বিক্রি হয় প্রায় 100 কোটি টাকার কাছাকাছি। এই যে এত সব বই, সেই সব বইয়ের মধ্যে কতগুলোর খবরই বা আমরা জানি। আর তাই রকমারি অনলাইন বইমেলাকে কেন্দ্র করে আমরা শুরু করতে চলেছি নতুন বইগুলোর খবর পৌঁছে দেবার এই নতুন আয়োজন। এই পর্বে আমরা দেখাবো নতুন 5টি বই, যেগুলো 2021 সালের অমর একুশে গ্রন্থমেলাকে কেন্দ্র করে প্রকাশিত হয়েছে। আমার কাছে প্রথম যে বইটি রয়েছে সেটি হচ্ছে কিঙ্কর হাসানের লেখা বাঘ বিধবা। এটি একটি গল্পগ্রন্থ। আমরা জানি কিঙ্কর হাসান মূলত উপন্যাস লেখেন, কিন্তু তার বেশ কয়েকটি গল্পগ্রন্থও আছে। এটি বেশ কয়েক বছর পর প্রকাশিত হলো এবং কিঙ্কর হাসানের লেখার একটা আলাদা বৈশিষ্ট্য হচ্ছে তিনি ছোট ছোট বাক্য ব্যবহার করে থাকেন। বাংলা ভাষার মতো যেসব ভাষায় উপনিবেশায়নের প্রভাব রয়েছে সেসব ভাষায় কিন্তু সাধারণত আমরা বড় বাক্য দেখতে পাই। কিঙ্কর হাসানের লেখার ভঙ্গিটা সেখান থেকে একদমই আলাদা। আশা করি তার অন্যান্য বইয়ের মতো এই বইটাও আপনাদের ভালো লাগবে। বইটি প্রকাশিত হয়েছে শিখা প্রকাশনী থেকে। আমার কাছে পরবর্তী যে বইটি রয়েছে সেটি মেজর ডেলিজ খানের লেখা মিশন তিম্বুক্ত, বাংলাদেশের প্রথম মিলিটারি থ্রিলার। যেহেতু উনি নিজে একজন আর্মির সদস্য ছিলেন, এখন অবসরপ্রাপ্ত, এবং এর আগে তিনি বেশ কয়েকটি দুর্দান্ত বই লিখেছেন, যদিও সেগুলো নন ফিকশন ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ইয়ারমুক যুদ্ধ, তো সেই হিসাবে এই বইটা একদমই আলাদা। এবং বাংলাদেশি মিলিটারিকে কেন্দ্র করে যে থ্রিলার হতে পারে সেটার একটা দুর্দান্ত উদাহরণ তিনি দিয়েছেন। আশা করি এই বইটাও সবার কাছে বেশ চমৎকার লাগবে। বইটি প্রকাশ করেছে নালন্দা প্রকাশনী। এরপর আমার কাছে যে বইটি আছে সেটি রাজীব হোসেনের লেখা কমান্ডো। এই বইটি মূলত থ্রিলার নয়, কিন্তু এটিও আর্মিকে, বাংলাদেশ আর্মি কমান্ডোকে কেন্দ্র করে লেখা। বাংলাদেশে এর আগে কমান্ডোদের নিয়ে আসলে কোনো বই লেখা হয়নি। এর আগে 1986 সালে হেলো কমান্ডো নামে একটা বই প্রকাশিত হয়েছিল, কিন্তু সেটা আসলে লেখা হয়েছিল পাকিস্তানি আর্মি স্পেশাল ফোর্সকে কেন্দ্র করে, যেটাকে আমরা চিনি SSG হিসেবে। কিন্তু স্বাধীন বাংলাদেশে বাংলাদেশি কমান্ডো বা আর্মি স্পেশাল ফোর্সদের নিয়ে লেখা প্রথম বই কমান্ডো। ইতিমধ্যে রকমারিতে এর 1000-এর ওপরে প্রি অর্ডার পড়েছে। বইটি প্রকাশ করেছে নালন্দা প্রকাশনী। যারা এই বিষয়ে আগ্রহী তারা কিন্তু বইটি সংগ্রহ করে ফেলতে পারে একদম নির্দ্বিধায়। এরপরে আমার কাছে যে বইটি আছে, বইটি বেশ মজার একটি বই, রম্য ঘরানার বই। বইটি আসাদুল্লাহ আতিকের লেখা মনির সাহেবের তেলেসমাতি কাণ্ড। আমরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি তারা কিন্তু আতিক ভাই হিসাবে অলরেডি এই লেখককে চিনি, কিন্তু মনির সাহেবের তেলেসমাতি কাণ্ড এটা আতিকের প্রথম লেখা বই, আসাদুল্লাহ আতিকের। তিনি এই বইটাতে একটা কাহিনী ফাঁদতে চলেছেন, যেটা সেটি হচ্ছে একটা মনির সাহেব নামে একজন ভদ্রলোক যার বাবা চেয়েছিলেন তিনি ব্যাংকার হোক, কিন্তু তিনি বিজ্ঞানের প্রতি অধিক আসক্ত হয়ে অনেক এক্সপেরিমেন্ট করেন, তো সেই এক্সপেরিমেন্টগুলো আসলে অঘটন হয়। আমি যদি একটু ফ্ল্যাপ থেকে একটু পড়ে শোনাই। হঠাৎ একদিন মনির সাহেব আবিষ্কার করে ফেলেন মানুষের বাহির থেকে খাবার গ্রহণ না করেও বেঁচে থাকার উপায়। মানুষকে আর ভাত মাছ মাংস কিনে খেতে হবে না, খাবার উৎপাদন হবে নিজের শরীরেই। মনির সাহেব বিজ্ঞান মহলকে চমকে দিয়ে নোবেল প্রাইজ লুফে নেয়ার স্বপ্নে বিভোর থাকলেও তার আশেপাশের মানুষজন বুঝতে পারে অঘটন আরেকটা ঘটতে চলেছে, অনেক বড় অঘটন। এই রম্য ঘরানার বইটি বের করেছে শব্দশৈলী। আশা করি যারা রম্য পছন্দ করেন তাদের কাছে বইটি বেশ ভালো লাগবে। এছাড়াও আতিক ভাইকে আমরা যারা চিনি তিনি তার হিউমার একদমই আলাদা, সুতরাং আশা করি পাঠকদের কাছে বেশ ভালো লাগবে। এরপর আমার কাছে যে বইটি আছে সেটি হচ্ছে মরি মরিয়মের লেখা ফানুস বইটি। মরি মরিয়ম এর আগেও বেশ আলোচিত একজন লেখক, তার এটি অন্নপ্রকাশ থেকে বইটি বেরি হয়েছে। আমি যদি ফ্ল্যাপ থেকে জাস্ট 2 লাইন পড়ে শোনাই, তার ফ্ল্যাপটি লিখেছেন লেখক নির্মাতা সাদাত হোসাইন। তিনি বলছেন, ফানুস তেমনি এক ভালোবাসার গল্প যেখানে অনুভবের আখরে লেখা হতে থাকে জীবন ও যন্ত্রণার গল্প। এই বইটি নিয়ে আর বেশি কিছু বলতে চাচ্ছি না, কারণ এটি প্রায় 320 পৃষ্ঠার একটা বিশাল কলেবরের উপন্যাস। যারা বিশাল বড় কলেবরের উপন্যাস পড়তে পছন্দ করেন তাদের আশা করি ভালো লাগবে। আমার কাছে সর্বশেষ যে বইটি আছে সেটি হচ্ছে শঙ্খচিল। বইটি লিখেছে সঞ্জনা আলম। এটি মূলত একটি গল্পগ্রন্থ, প্রায় 11টি গল্পের মতো এই বইটিতে গল্প রয়েছে। আমি কিছুক্ষণ আগে একটা গল্প পড়ছিলাম, বৃষ্টি সম্পর্কিত একটা গল্প, আমার খুব অদ্ভুত লাগলো। কত সুন্দর গল্প হতে পারে, আমি একটু যদি শেষের অংশ পড়ে শোনাই। একদিন বৃষ্টিতে গল্পটার নাম, কতগুলো 10-11 বছরের ছেলে পেলে বস্তির বাচ্চা কাচ্চা হবে হয়তো, একটা প্লাস্টিকের পানির বোতল নিয়ে ফুটবলের মতো ছোড়াছড়ি করছে পানির মধ্যে আর বৃষ্টিতে ভিজছে। জাভেদ সাহেব হঠাৎ নেমে পড়লেন বৃষ্টির মধ্যে,
মানুষজন বাসের ভেতর থেকে যেতে যেতে দেখলো নীল রঙের ব্লেজার পরা এক সাহেব চকচকে শু পায়ে বস্তির ছেলেদের সাথে প্লাস্টিকের বোতল নিয়ে ছোড়াছুড়ি খেলছেন। তো এই লেখার ভঙ্গিমাটা আমার বেশ অন্যরকম লেগেছে, আশা করি আপনাদেরও যারা ছোট গল্প পড়তে পছন্দ করেন, এছাড়াও ছোট গল্পের যে একটা রূপতাত্ত্বিক বৈচিত্র্যতা রয়েছে সেটা এই বইতে উপস্থিত আছে। এই বইটি প্রকাশ করেছে অন্নপ্রকাশ, আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই, আমরা চেষ্টা করব পরের পর্বে নতুন আরও 5 থেকে 6টা বই আপনাদের সাথে পরিচিত করিয়ে দেবার, যার মাধ্যমে আমরা অমর একুশে গ্রন্থমেলা 2021 প্রকাশিত নতুন বই সম্পর্কে জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে।